আজকের ভিডিওটা কিন্তু সম্পূর্ণ টিউটোরিয়াল ভিডিও সেটা হচ্ছে আমার এই লাড্ডু গোপালের একটা স্কোয়ার শেপের ক্রচেট উলেন টপ বা ক্রচেট উলেন ব্লাউজ আপনাদের তৈরি করা শেখাবো ভেরি ইজি ওয়েতে আপনারা তার আগে আমার লাড্ডু গোপালের সাইজটা একবার দেখে নিন কত ইঞ্চি লাড্ডু গোপালের জন্য আমি ব্লাউজ বা টপ তৈরি করা দেখাবো আজকে আর অবশ্যই একবার পরিয়েও দেখিয়ে দেব যে কেমন লাগছে আমার গোপালকে দেখুন আমার গোপাল কিন্তু সিক্স ইঞ্চি সিক্স ইঞ্চি গোপালের জন্য স্কোয়ার শেপের টপ আজকে তৈরি করার দেখাবো আপনাদেরকে তার আগে আমি একবার আপনাদের টপটা পরিয়ে দেখিয়ে দিই একটাই রিকোয়েস্ট আপনারা কিন্তু ভিডিওটা কতটা স্কিপ করে দেখবেন আমি জানি না কিন্তু ফার্স্ট মানে আমি যখন টিউটোরিয়ালটা স্টার্ট করব তখন কিন্তু স্কিপ করবেন না কারণ ওই ফাউন্ডেশানটা দেখাটাই মেন ব্যাপার আপনারা যদি একবার ফাউন্ডেশানটা ঠিক করে দেখে নিতে পারেন দেখুন স্কোয়ার শেপের কিন্তু এই লাড্ডুগোপালের ক্রচেট উলেন টপ খুব সুন্দর ফিটিংস আর ভেরি নাইস লুকিং একবার দেখুন আমার লাড্ডুগোপালকে আমি পড়াচ্ছি একদম ফিটিং সবে খুব সুন্দর ভাবে দেখুন কত সুন্দর অ্যান্ড বিউটিফুল লাগছে দেখুন একবার পরিয়ে দেখিয়ে দিলাম তো আসুন দেখাই আমি এখানে ফোর প্লাই উল নিয়েছি রেড কালার দশ নাম্বার টেন নাম্বার ক্রোশিয়া হুক নিয়েছি আর একটা কাচি নিয়েছি তো ফার্স্টে আমি এখানে একটা নট করে নেবো আমি নট করার আগেও আপনাদেরকে দেখিয়েছি আরেকবার দেখিয়ে দিলাম দেখুন সুতোটা আমি এইভাবে নিলাম মানে ফার্স্টে আমি হাতে এইভাবে নিলাম নিয়ে তারপরে এইভাবে যে যেভাবে নট করেন সেইভাবে নট তৈরি করে নেবেন দেখুন আমি কিন্তু এখানে একটা নট করে নিলাম নট করে নিয়ে নর্মাল চেন ওয়ান টু থ্রি ফোর ফাইভ সিক্স সেভেন এইট নাইন টেন এইভাবে আমি নাইনটিন চেন মানে উনিশটা চেন নিয়ে নেব তারপর আমি দেখাচ্ছি কি করতে হবে ফার্স্টে আমরা 19 চেন নরমাল সিঙ্গেল ক্রোশিয়া তৈরি করে নেব আমি এখানে 19 চেন নিয়ে নিয়েছি 19 সিঙ্গেল ক্রোশিয়া করে নিয়েছি এইবার ভালো করে দেখুন এইখানে লাস্ট ঘরটায় আমি এখানটায় হাত দিয়ে নিলাম এরকম ভাবে দি আমি তিনটে চেন নেব 1 2 3 নিলাম নিয়ে এবার সুতোতে সুতো নিলাম আমি হুকে নিয়ে যেখানে আমি হাত দিয়ে রেখেছিলাম মানে তিনটে চেন তো এখানে নিলাম মানে ফোর্থ নাম্বার চেনটায় এখানে আমি একটা ডাবল ক্রুশিয়া করে নিচ্ছি দেখুন তো আমার এই তিনটে চেন একটা ডাবল ক্রুশিয়া কাউন্ট হবে আর তার পাশের চেনটা যেটা আমি এখন করলাম এটা একটা ডাবল ক্রুশিয়া মানে আমার দুটো ডাবল ক্রুশিয়া হয়ে গেল এবার আমি নেক্সট চেনে একটা ডাবল ক্রুশিয়া করে নেব খুব ভালো করে দেখবেন দেখুন আমার তিনটে ডাবল ক্রুশিয়া কিন্তু এখানে হয়ে গেলো এইবার যেটা মেন জিনিস এইবার আমি ফোর্থ নাম্বার চেনটায় একটা ভি বানাবো নর্মাল যেমন ডাবল ক্রুশিয়া করি তেমনি ডাবল ক্রুশিয়া করছি করে এবার এখানে একটা চেন নিয়ে নিচ্ছি যে একটা চেন নিলাম আবার সেম প্লেসে আরেকটা ডাবল ক্রুশিয়া করবো এইভাবে ভি হয় এটাকে ভি বলা হয় দেখুন ভি শেপের হল মানে একটাই ঘরে আমি একবার ডাবল ক্রুশিয়া করলাম করে একবার একটা চেন নিয়ে নিলাম আবার সেম প্লেসে সেম ঘরটাতেই আমি আবার ডাবল কুশিয়া করলাম তাহলে আমার ভি শেপের চেন হয়ে গেল তিনটে ডাবল কুশিয়া একটা ভি চেন এইবার আবার আমি দুটো ডাবল কুশিয়া করবো চেনে টু মানে নেক্সট চেনে একটা এই জিনিসটা কিন্তু দেখুন আমি কি করলাম প্রথমে তিনটে ডাবল কুশিয়া করলাম তারপরের চেনটাতে একই জায়গায় ভি চেন করলাম তারপরের চেন একটা ডাবল কুশিয়া করলাম তারপরের চেন আরেকটা ডাবল কুশিয়া করলাম এই যে রাউন্ডটা না এই প্রথম স্টেপটা মানে প্রথম স্টেপটা যদি আপনারা খুব ভালো করে দেখে নেন এর পরেরগুলো আপনারা নিজেরাই করতে পারবেন এটাকে বলা হয় ফাউন্ডেশন এই মানে বাড়ি তৈরি করার আগে যে ফাউন্ডেশানটা হয় ওটা যদি পাকাপোকতে হয় নেক্সটগুলো ভালোভাবে হয়ে যায় তেমনি ঠিক এই জিনিসটাও কিন্তু একদম ফাউন্ডেশন হচ্ছে এই ফাউন্ডেশানটা খুব ভালো করে দেখুন নেক্সটগুলো আপনারা অটোমেটিকলি কিছু না দেখেই কিছু না শুনে করতে পারবেন এই জন্য বলছি প্রথম রাউন্ডটা খুব ভালো করে দেখবেন তাহলে আমার ভিচেনের পর আমি দুটোর ডাবল কুশিয়া দুটো চেনে করে নিলাম এবার আমি আরেকটা ভিচেন করবো দেখুন নেক্সট ঘরটাতে আমি আরেকটা ভিচেন করছি এই দেখুন একটা ঘরে আমি ডাবল কুশিয়া করলাম সেম ঘরেই করব ডাবল কুশিয়া কিন্তু তার আগে একটা চেন করে নিলাম এই যে করে নিয়ে সেম ঘরে আমি আরেকটা ডাবল কুশিয়া করে নিলাম দেখুন বিচেন হয়ে গেল না আমার এইবার আমি ছটা ডাবল কুশিয়া করব। নেক্সট ছটা ঘরে ছটা ডাবল কুশিয়া ওয়ান নেক্সট ঘরে টু তারপরের ঘরে থ্রি তারপরের ঘরে ফোর তারপরের ঘরটায় ফাইভ তারপরের ঘরটায় সিক্স দেখুন হয়ে গেল অটোমেটিকলি শেপ চলে আসছে কিন্তু হ্যাঁ এইবার এই যে জায়গাটা রয়েছে ঠিক এই ধারে যেমন করেছিলাম ছটা ডাবল কুশিয়া করার আগে এই ধারে যেমন করেছিলাম সেম এই ধারে ওইটাই রিপিট হবে যেমন এই ছটা ডাবল কুশিয়া করার পর নেক্সট ঘরটায় ভিচেন করব আমরা নেক্সট ঘরটায় একটা ডাবল কুশিয়া করলাম একটা চেন করে নিলাম সেম ঘরটাতে আরেকটা ডাবল কুশিয়া করে নিলাম হয়ে গেল ভিচেন তারপরে আমরা দুটো ডাবল কুশিয়া করবো কুশিয়া হয়ে গেল আমাদের দুটো ডাবল কুশিয়া এইবার আমরা কী করব আবার একটা ভিচেন করে নেব দেখুন উইচেন করে নিলাম এইবার লাস্টে তিনটে ঘরে তিনটে ডাবল কুশিয়া ওয়ান ডাবল কুশিয়া টু ডাবল কুশিয়া অ্যান্ড থ্রি ডাবল কুশিয়া হয়ে গেল এইবার আমি দেখিয়ে দিচ্ছি একবার আপনাদেরকে নেক্সটগুলো আপনারা নিজেরা করতে পারবেন আমি তো দেখিয়ে দেবই প্লাস বলে দিই একবার দেখুন কি হলো প্রথমে আমরা তিনটে ডাবল কুশিয়া করেছিলাম তারপর একটা ভিচেন করলাম তারপর দুটো ডাবল কুশিয়া করলাম তারপর আবার একটা ভিচেন করলাম তারপর মিডিলে যেটা মিডিল পোর্শনটা হবে সেখানে ছটা ডাবল কুশিয়া করলাম এবার সেম এদিকে যা করেছিলাম এদিকে আবার রিপিট করে দিলাম ভি চেন দুটো ডাবল কুশিয়া ভি আবার তিনটে ডাবল কুশিয়া একদম সেম নেক্সট পার্টটা দেখুন কেমন ইজিলি আর কিছু দেখতেই হবে না নেক্সট পার্টটা দেখুন কেমন মজা আমি এখানে দুটো চেন করে নিলাম এটাকে টার্ন করে নিলাম এইবার দেখুন যেমন যেমন আছে যার উপর যেমন আছে তেমন করে বুনে যেতে হবে একবার দেখিয়ে দিচ্ছি এইটা তো আমি একটা ডাবল কুশিয়া বুনে নিলাম দেখুন নেক্সট ঘরে একটা ডাবল কুশিয়া করছি তারপরের ঘরে একটা ডাবল কুশিয়া করছি তিনটে হয়ে গেল ওয়ান টু থ্রি তারপরে আরেকটা ডাবল কুশিয়া হয়ে গেল পরের ঘরটায় চারটে এইবার দেখুন আমাদের সেই ভি চলে এলো আবার এই দেখুন এই দেখুন ভি চলে এসছে না এই ভি এর উপর ভি হবে ভি করতে গেলে কি করতে হবে একটা ডাবল কুশিয়া করতে হবে এই ভি এর ভেতর দিয়েই করছি কিন্তু হ্যাঁ একটা ডাবল কুশিয়া করছি একটা চেন নিয়ে নিলাম আবার সেম জায়গায় এই ভি এর মধ্যেই একটা ডাবল কুশিয়া হয়ে গেল দেখুন খালি আপনাদের একটা জিনিস ফলো করতে হবে খালি বুনে যেতে হবে ভিগুলো আসলেই ভি এর উপর ভি হবে ভিগুলো আসলে ভি এর উপর ভি হবে শেপ চলে আসবে দেখুন তাহলে নেক্সট আমার ভি কিন্তু এখানে আছে আমি তত অবধি বুনে যেতে থাকবো দেখুন ওয়ান টু ফ্রি ফোর এই দেখুন ভি চলে এলো এই দেখুন ভি এই ভি এর ভেতরে গিয়ে ভি ফাউন্ডেশনটা আপনারা ঠিক করে করে নিতে পারলে আর কোনো চাপই নেই এই দেখুন ভি এর উপর খালি ভি আবার আমার সেই মনে আছে ছটা করেছিলাম এই মাঝখানটায় তারপর গিয়ে এই যে ভি এসছে তো আমি ছটা দেখুন ছটার জায়গায় আমাদের ঘর বেড়ে যাবে দুটো ঘর বেড়ে যাবে এই যে আমি ডাবল কুশিয়া করার জন্য হুকের মধ্যে সুতো নিয়ে নিয়েছি দেখুন ওয়ান টু থ্রি ফোর দেখুন সেভেন এই এসে গেলাম এইট এবার প্রথমে ছটা হয়েছিল প্রথম রাউন্ডে এরপরে দেখুন এইট এসে গেছে এই দেখুন ভি চলে এসছে এই যে ভি এর ভেতরে কিন্তু ভি হবে হ্যাঁ ভি চলে এলো ভি এর ভেতর ভিডি ভি এর পর ওয়ান টু ফোর দেখুন এই যে এখানে ফোর আবার ভি চলে এলো এই যে ভি ভি এর ভেতরে ভি এবার লাস্টে যতগুলো ঘর আছে বুনে নেব আমাদের তিনটে ছিল এখন ঘর বেড়ে যাবে দেখুন ওয়ান থ্রি অ্যান্ড এই যে তিনটে করেছিলাম তা সেখানে আমাদের কিন্তু ছাড়লে হবে না এখানে অনেক সময় মিস্টেক হয়ে যায় আমরা ঘর বুঝতে পারি না ছেড়ে দিই এই যে চার দেখুন দুই রাউন্ড কিন্তু হয়ে গেছে এটা অ্যাকচুয়ালি কীরকম হচ্ছে এটা মিডল পোর্শনটা হচ্ছে হ্যাঁ এইটা মিডল পোর্শনটা মানে এই জায়গাটা হবে বুকের কাজটা এই জায়গাটা যে নামবে বুকের কাজটা এইখানটা হবে হাতাটা এখানটাও হবে সেই ভি এর সাথে ভি মিলে গিয়ে হাতা হয়ে যাবে আর এখানটা এরমভাবে ভাবে নামবে তো নেক্সট দেখাচ্ছি দুটো রাউন্ড তো হয়ে গেল আমাদের আমরা আবার এখানে ওয়ান টু থ্রি তিনটে চেনও নেওয়া যায় কেউ যদি চান দুটো চেনও নিতে পারেন যেমন আমি এখানে দুটো চেন নিয়েছিলাম আমি এখানে বুঝতে পেরেছি তাই জন্য কিন্তু ঘরটা নিয়ে নিতে পেরেছিলাম তিনটে চেন নিলে সুবিধা হয় ঘরটা ভেরি ইজিলি বোঝা যায় আর দুটো চেন নিলে একদম ফিটফাট হয় তো আপনারা দুটো নিয়েও করতে পারেন তিনটে নিয়েও করতে পারেন আমি দুটো নিয়েই করব। তিনটে নেবো না আমি দুটো চেন নিলাম নিয়ে আমি এখানটা টার্ন করে দিলাম এবার দেখুন এখানে চারটে করেছিলাম তো দেখুন অটোমেটিকলি ঘর বেড়ে যাবে এই ভি এখান দিয়ে ঘর বেড়ে যাচ্ছে আসল কথা তো আমি ওয়ান হয়ে গেল নেক্সট ঘরটায় যাবো টু নেক্সট ঘরে যাবো থ্রি যাব ফোর তাহলে আপনারা বুঝতে পারছেন কি করে ঘরটা বাড়ছে প্রথমে আমরা এখানে তিনটে নিয়েছিলাম তারপর এখানে চারটে হলো তারপর এখন হয়ে গেল পাঁচটা দেখুন ভি ভি এর উপর ভিগুলো চলে আসছে তা ভি এর উপর ভি করতে গেলে একটা ডাবল ক্রুশিয়া করব ভি এর মধ্যেই ডাব ভি এর মধ্যে ডাবল ক্রুশিয়া করছি সেম জায়গাতেই আবার ডাবল ক্রুশিয়া করব কিন্তু তার আগে একটা চেন নিয়ে নিতে হবে ওয়ান চেন ওয়ান সেম প্লেসে মানে ভি এর ভেতর দিয়েই আবার একটা ডাবল ক্রুশিয়া করে নিলাম হয়ে গেল এবার যতক্ষণ না এই ভিটা আসছে ততক্ষণ বুনে যাব দেখুন এখানে একটা ঘর ওয়ান নেক্সট ঘরে টু তারপরের ঘরে থ্রি তারপরের ঘরে ফোর তারপরের ঘরে ফাইভ তারপরের ঘরে সিক্স তারপরে আবার এই ভি চলে এসছে হ্যাঁ এই যে ভি ভি জায়গায় হবে দেখুন ভি চলে এলো এবার দেখুন এখানে ছটা হয়েছিল মানে মাঝখানে জায়গাটা প্রথমে ছটা হয়েছিল তারপর এখানে আটটা হবে হয়েছে এবার আবার দুটো বেড়ে যাবে দশটা হবে দেখুন দশটা হবে এখান দিয়ে ঘর আছে ওয়ান নেক্সট ঘরে টু তারপরের ঘরে থ্রি বন্ধুরা আমি একটা কথা বলে দিই পুরো ব্লাউজটা কমপ্লিট হলে আমি কিন্তু আপনাদের খুব ভালো করে বুঝিয়ে দেব কোথায় কিভাবে ঘরটা বাড়ছে তো একটু ধৈর্য নিয়ে দেখুন আমি কোনো জায়গা মিস করছি না একদম প্রপারভাবে বলে বলে দিচ্ছি থ্রি হলো এবার নেক্সট ঘরে হবে ফোর নেক্সট ঘরে ফাইভ নেক্সট ঘরে সিক্স নেক্সট ঘরে সেভেন নেক্সট ঘরে এইট নেক্সট নাইন এবার দেখুন চলে এলাম টেন এই যে ভিগুলোর এখান দিয়ে আসছে কিন্তু হ্যাঁ ঘরটা এখান দিয়ে আসছে এই যে টেন এবার দেখুন আবার সেই ভি চলে এসছে এই যে ভি ভি এর ভেতরে কিন্তু ভি হবে এবার দেখুন আবার এই মিডিলে চলে এসছি আমরা মিডিলের এখানে কিন্তু যতক্ষণ না এই ভি আসছে ততক্ষণ আমরা এখান দিয়ে বুনে যাব হ্যাঁ কটা ঘর আসছে দেখা যাক ওয়ান ভি এর পর এলো ওয়ান টু থ্রি ফোর সিক্স দেখুন ছটা হয়ে গেল এবার আবার ভি চলে এসছে এখানে ভি হবে পরে দেখুন কটা ঘর হবে আমাদের পাঁচটা ঘর আসবে ভি এর পর ওয়ান টু থ্রি ফোর ফাইভ করে নিই দেখুন ওয়ান থ্রি ফোর এই যে ঘরটা এটা মিস করলে কিন্তু মুশকিল ফাইভ দেখুন হয়ে গেল এইবার আমার প্রায় এন্ডিংয়ের দিকে এইবার এই রাউন্ডটা এই যে নেক্সট রাউন্ডটা খুব ভালো করে দেখবেন হ্যাঁ ওয়ান টু ঘুরিয়ে নিলাম এই যে যেখান থেকে আমি ঘর করেছি সেখানে না কিন্তু হ্যাঁ তার পরের ঘরটায় এই যে ডাবল কুশিয়া এই যে এই ঘরটা আমি দুটো চেনের ঘর এটা ওয়ান ডাবল কুশিয়া নেক্সট আমি একটা করে নিলাম টু নেক্সট করছি থ্রি নেক্সট করছি ফোর নেক্সট করবো ফাইভ নেক্সট করবো সিক্স এইবার কিন্তু খুব ভালো করে দেখবেন এই জায়গাটা ভাইটাল আছে আমি সিক্স নাম্বার ঘরটা বনে নিই দেখুন হয়ে গেল সিক্স এইবার জয়েন করবো ভেরি ইজি মানে খুব ইজি প্রসেস এটা শেখার দেখুন এই যে ভিটা আছে না আর এই ভিটা নেক্সট ভিটা এই যে এই ভিটা আর এই ভিটা এর মিডিলে কটা ঘর আছে দেখুন এই যে ভিটা ধরার পর ওয়ান টু থ্রি ফোর ফাইভ সিক্স সেভেন এইট অত গুনতে হবে না জাস্ট আপনার এই দুটো ভি এরমভাবে জয়েন করে দিন এই যে এই যে এই ভিটা এই ভিটা আর এই ভিটা তাহলে আমি কী করব এই যে সুতো নিয়ে নিলাম নিয়ে এই ভি এর সাথে এটাকে জয়েন করে দেবো দেখুন জয়েন করাটা বুঝতে পেরেছেন না হলে আমি আরেকবার দেখাচ্ছি দেখুন এই যে সুতো আছে এই ভি এর ভিটা ধরব আর এই ভিটা ধরবো ঠিক আছে প্রথমে আমি হুকের মধ্যে সুতোটা এরমভাবে দিয়ে নেব দেওয়ার পর এই ভিটা আছে আর এই ভিটা এই দুটো ভিকে জয়েন করার আগে সুতোটা দিয়ে নিলাম নিয়ে এই দেখুন সুতোটা নিয়ে নিয়েছি কিন্তু হ্যাঁ নেওয়ার পর এই নেক্সট ভিটার মধ্যে ইনসার্ট করলাম করে সুতোটা ধরে এইভাবে টানবো সুতোটা আমাদের তিনটে সুতো একসাথে হয়ে গেল। এইবার আমি এটাকে তিনটে থেকে দুটো আর দুটো থেকে একটা করে নেব এই দেখুন তিনটে থেকে দুটো আর দুটো থেকে আমি এই একটা করে নিলাম হয়ে গেল এইবার আমি এই এই ভিটা যতক্ষণ না আসছে নেক্সট ভিটা যতক্ষণ না আসছে ততক্ষণ আমি বুনে যাব ঠিক আছে দেখুন আমি বুনে যাচ্ছি সব ডাবল কুশিয়া করে যাব ওয়ান টু থ্রি থ্রি ফোর ফাইভ সিক্স

অ্যান্ড লাস্ট হলো টুয়েলভ এই মিডিলে কিন্তু আমার বারোটা ঘর হলো তারপর আমি এই যে এই ভি এর জায়গায় চলে এসেছি আর এই যে ভি এই দুটো ভিকে একসাথে করবো তার আগে আমি সুতোটা এরমভাবে নিয়ে নিলাম নিয়ে এই ভিটার মধ্যে ইনসার্ট করে আমি সুতোটাকে ধরে এইভাবে টেনে নিচ্ছি এই দেখুন তিনটে হয়ে গেল এবার দেখুন তিনটে থেকে দুটো করলাম দুটো থেকেই একটা করলাম বোঝা গেলো এবার আমি লাস্টে যতগুলো ঘর আছে লাস্টের ঘরগুলো আমি ডাবল কুসিয়া বুনে নেব দেখুন কটা ঘর হবে 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 থ্রি ফোর নেক্সট হবে ফাইভ অ্যান্ড নেক্সট হবে সিক্স এই ঘরটা মিস করলে হবে না তাহলে এরকম ঢেউ খেলে যাবে এই ঘরটা কিন্তু মিস করা যাবে না এই যে সিক্স লাস্টে হয়ে গেল দেখুন কেমন লাগছে এবার আপনারা আপনাদের গোপাল সোনার লেন্থ ওয়াইজ বাড়াবেন আমি যেমন নেক্সট আরেকটা রাউন্ড বুনবো তারপর কিন্তু এটা এন্ড করে দেবো আমার ফিফথ রাউন্ড অব বুনবো বুনব যে কোনো ব্লাউজ আমি স্কোয়ার শেপের ব্লাউজ তাই করি দেখুন দুটো চেন নিয়ে নিলাম নিয়ে ঘুরিয়ে দিলাম ঘুরিয়ে আমি নেক্সট ঘরটাতে যাবো এটা তো তুলে দিয়েছি নেক্সট ঘর যতগুলো ঘর আছে প্রত্যেকটা ঘরে কিন্তু আমি বুনে নেব দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ এগারো বারো তেরো চোদ্দো পনেরো ষোলো সতেরো আঠেরো উনিশ কুড়ি একুশ বাইশ তেইশ চব্বিশ পঁচিশ আর লাস্টের এই ঘরটা হলো এই ছাব্বিশ দেখুন কত সুন্দর ওয়ান টু থ্রি ফোর ফাইভ ফাইভ রাউন্ডে কিন্তু কমপ্লিট ওয়ান টু থ্রি ফোর ফাইভ এই সুতোটা কিন্তু আমরা এরকমভাবে কাট করে নেব কীভাবে কাট করবো একবার দেখিয়ে দিই এই যে সুতো এরকমভাবে বার করবো করে একটু বড় করে রেখে এই যে সুতো কাট করে দিলাম এবার কি করবো এই এক্সট্রা সুতোগুলোকে আমরা কিন্তু ইন করে দেব ভেতর দিকে যেদিকে ইচ্ছা সেদিক সেদিকে আপনারা হাতাটা এরম করে বার করে নিতে পারেন যেদিকে ইচ্ছা যদি মনে হয় এদিকে তাহলে এদিকে করে নেবেন সেই হিসাবে সুতোটাকে কিন্তু ইন করে নেবেন ভেতর দিকে হ্যাঁ বাইরের দিকে না ভেতর দিকটায় সুতোটা ইন করে নেবেন এবার আমি আরেকটা জিনিস আপনাদেরকে দেখিয়ে দেবো মানে কি করে ভেতর দিয়ে আপনারা সুতোটাকে এরমভাবে তো বার করে নেবেন আর একটা চেন তৈরি করা দেখিয়ে দেবো যাতে গোপাল সোনাকে পরিয়ে আপনারা বেঁধে দিতে পারেন পেছন দিয়ে আমি একটা জিনিস মিস্টেক করলাম এখানে সুতোটা না কেটে একদম চেন তৈরি করে দিলে ভালো হতো ঠিক আছে আবার এক্সট্রা করে করে তৈরি করতে হবে দেখিয়ে দিচ্ছি যাই হোক সুতো গুলো করে দেবেন যে কোনো জায়গা থেকে আপনারা সুতোটা নিয়ে এইভাবে কিন্তু ভেতর দিয়ে টেনে দেবেন টেনে দিয়ে এইভাবে কেটে দেবেন দেখুন স্কোয়ার শেপের ব্লাউজ রেডি হয়ে গেল টপ রেডি হয়ে গেল হিউজ আমার কাছে টপ রয়েছে দেখুন এগুলো সব স্কোয়ার শেপেরই টপ এগুলো তো আজকের ভিডিওটা কেমন লাগলো হেল্পফুল হলো কিনা জানাতে কিন্তু ভুলবেন না অতি অবশ্যই জানাবেন আরেকটা জিনিস আপনাদের দেখিয়ে এন্ড করব ভিডিও আজকে এইখানে আপনারা কি করে একটা চেনটা তৈরি করে নেবেন দেখুন ঠিক এই উপরের প্রসানটা এই যে এই উপরের প্রসানটা আপনারা চাইলে চেনের মধ্যে দিয়েও করতে পারেন আবার এরকম ভেতর থেকেও ইনসার্ট করে করতে পারেন যেহেতু এটা ব্যাক সাইডে থাকবে বোঝা যাবে না আমি এটাকে ঘুরিয়ে নিলাম ঘুরিয়ে নিয়ে এবার আমি এটাকে করব। সুতোটাকে আপনারা ইন করে নিন ইন করে নিয়ে একদম ডাইরেক্ট এখান দিয়ে বেঁধে এই যে ছোট সুতোটাকে এখান দিয়ে বার করে দেব দিয়ে এখানে গিট করে নিলাম এইবার কি করব দেখুন দশটা চেন নেবো ওয়ান টু থ্রি ফোর ফাইভ সিক্স সেভেন এইট নাইন টেন দশটা চেন নিলাম এবার লাস্টে সুতোটা এরমভাবে বের করে নেব বের করে এই কেটে দিলাম দেখুন এইভাবে আপনারা ব্যাক সাইডে ঘুরিয়ে করেছি তার কারণ হলো সুতোটা তাহলে ভেতর দিকেই থাকবে এই সুতোটাকে আমি ভেতর দিয়ে ইন করে নেব তো এইভাবে আরেকটা আমি করে নেব এই ধারেও সেম প্রসেসে যেমনভাবে এটা করলাম সেম প্রসেসে করে নেব দেখুন আমি উল্টো করে নিলাম উল্টো করে নিয়ে ঠিক এই জায়গাটা ইনসার্ট করলাম করে সুতোটাকে আপনারা নট করেও করতে পারেন আদারওয়াইজ আমি যেভাবে করছি এইভাবেও করতে পারেন এই ছোটো সুতোটাকে আমি এবার নিয়ে এখানে ইন করে দিচ্ছি দেখুন এই দেখুন গিট হয়ে গেল এবার আমি কি করব জাস্ট এরকমভাবে সুতোটা নেবো নিয়ে ওয়ান টু থ্রি ফোর ফাইভ সিক্স সেভেন এইট নাইন টেন এবার লাস্ট ইলেভেনটা এইভাবে ইন করে নিলাম নিয়ে এবার সুতোটা এইভাবে কেটে দিলাম যতটা ইচ্ছা রাখবেন বাকিটা কেটে দেবেন এবার এই সুতোগুলোকে আপনারা যে কোনো জায়গা থেকে এইভাবে ইন করে দিন তারপর কিন্তু কাট করবেন নাহলে সুতোগুলো বাজে হয়ে যাবে দেখুন আমার কিন্তু কমপ্লিট হয়ে গেল এটা তো কমপ্লিট হয়ে গেল নেক্সটে অন্য কিছু টিউটোরিয়াল ভিডিও বা আমার গোপাল রিলেটেড কোনো ভিডিও নিয়ে আপনাদের সাথে চলে আসব আজকের মতো এখানেই বিদেশ নিলাম সকলে ভালো থাকবেন জয় রাধে হরে কৃষ্ণা